সালাম আলাইকুম আজ আমরা আলোচনা করবো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধা প্রসঙ্গ কুমিল্লার দেবিদ্যার। আমরা জানি উনিশশো সালে বাংলার আবাল বৃদ্ধ জনতা সবাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে তাই আমরা মহান মুক্তিযোদ্ধাদের কাছে ঋণী সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি আমরা জানি উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সে মুক্তিযুদ্ধ সমস্ত বাংলায় ছড়িয়ে পড়ে বাংলার সমস্ত গ্রামে পা খানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে উঠে এর মধ্যে কুমিল্লার দেবীদ্বারের নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে সে পরিসংখ্যান হিসাবে সারাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্থাৎ সবচেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেবীদ্দ্বারের মুক্তিযোদ্ধারা আর দেবীদ্বারের অধিকাংশ মুক্তিযোদ্ধারাই ন্যাপের গেরিলা ন্যাপ সিপিবির গেরিলা বাহিনী হিসাবে পরিচিত ছিল তারা দেশ ও জাতির প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে দেবীদ্দ্বারের জনগণ শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধে নয় ব্রিটিশ বিরোধী সংগ্রামেও দেবীদ্দ্বারবাসীর অবদান অবিস্মরণীয় বিশেষ করে কিশোরী কন্যা সুনীতি চট্টোপাধ্যায় উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে মুখোমুখি দাঁড়িয়ে ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিফেসকে হত্যার মাধ্যমে বীরত্বের পরিচয় দিয়েছিল উনিশশো সালে দেবীদ্বারের জনগণ বুকের তাজা রক্ত দিয়ে চার ডিসেম্বর দেবীদ্বারকে মুক্ত করেছেন এক জরিপে দেখা যায় বাংলাদেশে উপজেলা ভিত্তিক হিসাব অনুযায়ী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে দেবীদ্দ্বারের স্থান হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কুমিল্লার জেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা সাড়ে সাত হাজার এর মধ্যে দেবিদ্যারে রয়েছেন এক হাজার নয়শো জন ইউনিয়ন হিসাবে সর্বাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন দেবীদ্দ্বারের ফতেহাবাদে দেবিদ্যারের মুক্তিযোদ্ধাদের মধ্যে ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর অবদান সবচেয়ে বেশি যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা পাকিস্তানিদের ষড়যন্ত্রের ব্যাপারে তৎপর ছিলেন কুমিল্লা জেলা তৎকালীন সাধারণ সম্পাদক খলিলুর রহমান ফরিদ বলেন পঁচিশ মার্চ রাতে কুমিল্লা শহরের প্যানারোমা থেকে ঢাকায় অবস্থানরত অধ্যাপক মুজাফর আহমদের বাসায় ফোন করি ফোন রিসিভ করেন বেগম আমেনা আহম্মদ সাবেক মহিলা সাংসদ সদস্য তিনি বলেন প্রফেসর সাহেব বাসায়নি রাত দশটার দিকে বেরিয়ে গেছেন তিনি আরও জানান রাজারবাগ পুলিশ লাইন ও পিডিআর ক্যাম্পে আগুন জ্বলছে শহরের রাস্তায় রাস্তায় গুলাগুলি চলছে তিনি নেপের কর্মীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানান দেবীদ্বারের উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধাগণ হচ্ছেন আব্দুল হালিম মুন্সি আউলাদ হোসেন রেহান উদ্দিন সালাউদ্দিন আবুল কাশেম এছাড়া আরও ছিলেন জনাব মনিরুজ্জামান সামাদ হুমায়ুন কবির মজুমদার গোলাম ফারুক প্রমুখ এ গ্রুপের কমান্ডার ছিলেন সিঙ্গাপুরস্থ এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান মুক্তিযুদ্ধে আঞ্চলিক সংবাদপত্রের ভূমিকা ছিল উল্লেখযোগ্য তখন ন্যাব নেতা অধ্যাপক মুজাফর আহমদের পরিচালনায় প্রকাশিত হতো সাপ্তাহিক নতুন বাংলা এ পত্রিকা প্রসঙ্গে মুক্তিযোদ্ধা খলিলুর রহমান তার যুদ্ধকালীন স্মৃতি বর্ণনা করেন সেদিন ছিল এগারোই সেপ্টেম্বর ভীষণ জ্বর ও পায়ের ব্যথায় অসহ্য ডাক্তার বলেছেন ব্যাড রেস্টে থাকার জন্য ওই সময় আব্দুল হাফিজ সাহেব দুটি পত্রিকার বান্ডেল হাতি দিয়ে ভারতের সোনামুরা থেকে দেবীদ্বারের এলাহাবাদে পৌঁছে দেবার নির্দেশ দেন কুমিল্লা শহরের নিকটবর্তী ভরাশার বাজারে আসার পর ভীষণ গুলাগুলি শুরু হয়ে যায় সেখান থেকে পালিয়ে ফতেহাবাদে আসার পর সেখানেও দেখা যায় মুনায়ম সরকারের বাড়ি পর্যন্ত পৌঁছার পর সুলতানপুর বাজারে এসেও তিনি দেখেন গুলাগুলি চলছে অনেক কষ্টে বিকালবেলা এলাহাবাদে এসে পৌঁছলে সবাই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন তারা ভেবেছিলেন গুলাগুলিতে তিনি মারা গেছেন তখন থানাভিত্তিক মুক্তিযোদ্ধা দলগুলির প্রতি নির্দেশ ছিল আঘাত এলে পাল্টা আঘাত হানতে হবে আঘাত না হলে আঘাত করার কোনো নির্দেশ ছিল না স্থানীয় ছাত্র কৃষক সহ সর্বশ্রেণীর লোকজনের মাঝে মনোবল ঠিক রাখার নির্দেশ ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি পাকিস্তানি আর্মি যাতে সহজে যাতায়াত করতে না পারে সেজন্য রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়াই ছিল থানাভিত্তিক মুক্তিযোদ্ধাদের প্রধান কাজ কুমিল্লা ছিল দুই নং সেক্টরের অধীনে বিভিন্ন স্থানে ক্যাম্প ছিল তবে এগুলো স্থায়ীভাবে ছিল না পাক বাহিনীর আক্রমণের আশঙ্কায় মাঝে মাঝে ক্যাম্প গুটিয়ে ফেলতে হতো নিচে নিম্নে কয়েকটি ক্যাম্পের বিবরণ দেওয়া হলো নল আড়া ক্যাম্প হতে আমাদের নল আড়ায় দুই এপ্রিল ই ক্যাম্প স্থাপিত হয় প্রাদেশিক সরকারের সচিব আব্দুল মান্নান সরকারের উদ্যোগে পঞ্চাশ জনকে নিয়ে প্রশিক্ষণ শিবির স্থাপিত হয় তাদের হাতিয়ার ছিল লাঠি রাইফেল এবং এয়ারগান তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য বীর প্রতীক মুকুল হোসেন বীর প্রতীক নজরুল ইসলাম হাবিলদার আব্দুল মজিদ হাবিলদার আব্দুল মালেক প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন তবে নল আড়ার ক্যাম্পটি দীর্ঘদিন স্থায়ী হয়নি পাঞ্জাবিদের হামলার আশঙ্কায় অল্প কিছু দিনের মধ্যে এটি এলাহাবাদে স্থানান্তরিত করা হয় এলাহাবাদ ট্রানজিট ক্যাম্প ন্যায় প্রধান অধ্যাপক মুজাফর আহমদের বাড়িতে অবস্থান করে হেডকোয়ার্টার হিসাবে এটি স্থাপন করা হয় এখান থেকে সাময়িক প্রশিক্ষণ অর্থাৎ হালকা প্রশিক্ষণ দিয়ে যাচাই বাছাই করে তর প্রশিক্ষণের জন্য তাদেরকে ভারতে পাঠানো হতো সোনামুরা তমসাবাড়িতে ছিল ন্যাব কমিউনিস্ট পার্টি ও ছাত্রবাহিনীর বাহিনীর ক্যাম্প এ ক্যাম্পের দায়িত্বে ছিলেন নেতা ফয়েজুল্লাহ ষোলোই ডিসেম্বর দেড় স্বাধীনের এক মাস পরও এলাহাবাদের এ ক্যাম্পটি চালু ছিল বলে জানা যায় পরবর্তীতে এখানে রক্ষিত অস্ত্র মায়নামতি সেনানিবাসে জমা দেওয়া হয় দেবীদ্দ্বারে কতজন মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এর কোনো সঠিক বিবরণ পাওয়া যায় না দেবীদ্বার নিউ মার্কেট নিউ মার্কেটে আটচল্লিশ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধা স্মরণিতে লেখা থাকলেও বিশেষ যুদ্ধে তেত্রিশ জন শহীদ মনোযোদ্ধার নাম এখানে স্থান পায়নি শহীদদের মধ্যে স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধাবাদেও সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাও ছিলেন চার ডিসেম্বর মিত্রবাহিনীর মেজর পান্ডে ও ক্যাপ্টেন সুজাত আলীর নিকট চান্দিনা হাই স্কুল মাঠে চোদ্দো থেকে পনেরোশো পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণের মাধ্যমে দেবীদ্বার শত্রুমুক্ত হয় আমরা দেবীদ্দারের মুক্তিযুদ্ধের ব্যাপারে যে আলোচনা করলাম আর সেই মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তা অধ্যাপক মুজাফর আহম্মদ তিনি শুধু একজন স্থানীয় বা আঞ্চলিক নেতাই ছিলেন না তাকে তৎকালীন সময়ে জনসাধারণ বিশ্ব নেতা হিসাবে জানত তার কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি যা ন্যাপ নামে পরিচিত এই দলটি উনিশশো সালের এপ্রিল মাসে যখন গঠিত হয় মুজিবনগর সরকার তারপর এ সরকারে বিশেষত আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্থান পেয়েছিল পরবর্তীতে সেপ্টেম্বর মাসে গঠিত হয় জাতীয় উপদেষ্টা কমিটি এ কমিটিতে অন্যান্য দলের নেতাদেরকেও স্থান দেওয়া হয় আট সেপ্টেম্বর গঠিত এই কমিটির আহ্বায়ক ছিলেন তাজউদ্দিন আহমদ সদস্যদের মধ্যে ছিলেন অধ্যাপক মুজাফফর আহমদ মাওলানা আব্দুল হামিদ খান বাসানী মনোরঞ্জন ধর কমরেড মণি সিং তিনি বাঙালিদের মুক্তিযুদ্ধের সমর্থন আদায়ের লক্ষ্যে বুদাপেস্টে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে যোগদান করেন এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করেন চার ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব করা হলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেটু প্রকাশ করে বেটু প্রদান করে পাঁচ ডিসেম্বর একই প্রস্তাব আনা হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বার বেটু দেয় এর সময় তাস মারফত এক বিবৃতিতে সোভিয়েত সরকার পূর্ব বাংলার জনগণের আইনসঙ্গত অধিকার ও স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে সংকটে রাজনৈতিক সমাধানের দাবি জানায় যখন দেখল যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হয়ে গেছে তখন পাকিস্তানের পক্ষে প্রতিরোধ গড়ে তোলার জন্য নয় ডিসেম্বর নির্দেশ দেওয়া হলে বারোই ডিসেম্বর বঙ্গোপসাগরে সপ্তম নৌবহার প্রবেশ করে তখন একটি অত্যাধুনিক নৌজাহান পাঠানো হয় সপ্তম নৌবহার সপ্তম নৌবহারের খবর পেয়ে তারপর আমেরিকা থেকে পরিচালিত যে নৌবহার আসার কথা ছিল সে নৌবহার আর এগোয়নি ফলে যুদ্ধ অন্যদিকে মোট দেয় এবং ধীরে ধীরে পশ্চিম পাকিস্তানি সৈনিকরা বুঝতে পারলো তাদের নেতারা বুঝতে পারলো এদেশে আর তাদের কোনো স্থান নেই সেই হিসেবে ধীরে ধীরে তারা আত্মসমর্পণের দিকে এগিয়ে গেল এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের বিজয় সূচিত হয় বাংলাদেশে নতুন করে লাল পতাকা পথ পতাকা যে পতাকা আমরা উঠছে সে পতাকার জন্য জীবন দিয়েছে আমাদের লক্ষ লক্ষ শহীদগণ এবং আমাদের মা বোনরাও ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে তাই আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আমাদের স্বাধীনতা রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এখানেই শেষ করছি